আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখাবো এক মার্বেল মডেলের শোকেস, অর্থাৎ এটা কিন্তু কানাডিয়ান উক ভিনিয়ারের উপরে শোকেসের ডিজাইনটা করা, মানে খুবই সুন্দর একটা ডিজাইন এবং খুবই স্ট্রং কিন্তু শোকেসটি। আমরা যদি এবার কাছ থেকে একটু উপরের ডিজাইনটা দেখাই, মানে উপরের ডিজাইনটা কতটা সুন্দর করে রাউন্ড করে কিন্তু এখানে ফুল প্যাটার্ন করে ডিজাইনটা করা আছে। আর এটা কিন্তু মূলত হচ্ছে আপনার কানাডিয়ান উক ভিনিয়ার, উক ভিনিয়ারের উপরে ডিজাইনটা করা। আমরা যদি এবার একটু নিচটা দেখি, নিচটা দেখেন, মানে নিচটার মধ্যে চারোদিকে বিট দিয়ে গ্লাস দেওয়া আছে, অর্থাৎ আপনারা চাইলে এখানে লুকিং গ্লাস ইউজ করতে পারেন। তবে শোকেস যেহেতু, সেক্ষেত্রে তার শোকেসে লুকিং গ্লাস ইউজ হয় না। পাশাপাশি এই মধ্যের পার্টেও কিন্তু সেম ডিজাইন। পাশাপাশি আমরা এই পাশটাও যদি দেখাই, এই পাশটাতেও কিন্তু ডিজাইনটা একদম এজিটিপ থাকবে, অর্থাৎ পাশাপাশি চারিদিকে বিট করে মধ্যে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে। এবার আমরা একটু উপরের ডিজাইনটা দেখাই। ডিজাইনটা দেখেন না কতটা সুন্দর একটা ডিজাইন, কতটা সুন্দর করে খাঁজ কেটে কিন্তু ডিজাইনটা করা হয়েছে কানাডিয়ান উক ভিনিয়ার কাঠের উপরে। আমরা এই পাশটা তো ডিজাইনটা দেখাই, দেখেন মানে কতটা কার্ভ করে উপরের যে গাড়িটা, গাড়িটাকে কী সুন্দর করে, মানে সুদক্ষ কারিগর দ্বারা ডিজাইনটা করা আছে। এবার যদি আমরা একটু এটা লুকটাকে দেখাই, মানে এটা লুকটাকে দেখেন কতটা সুন্দর কিন্তু লাগছে। আর এটা এগুলোর মধ্যেও কিন্তু তাক দেওয়া আছে। আমরা এবার একটু খুলে যদি দেখাই, এই যে দেখেন তাকগুলো দেখেন, এটাতেও কিন্তু আপনি তাক পাচ্ছেন হচ্ছে আপনার তিনটা তাকের মধ্যে সেলফ বের হচ্ছে, আপনার চারটা সেলফ বের হয়েছে। পাশাপাশি সবগুলোতে কিন্তু সেম ডিজাইন। এই যে আমরা যদি একটু পুরাটা লুক দেখাই, দেখেন ভিতরে কিন্তু অনেক অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো জায়গা নেবে ভিতরে, মানে ভিতরে অনেকটা স্পেস কিন্তু জায়গা আছে। এই যে দেখেন ভিতরটা দেখেন, মানে কতটা সুন্দর কালারগুলো করা হয়েছে, মানে খুবই নিখুঁতভাবে কিন্তু কালারগুলো করা হয়েছে। এবার আমরা যদি একটু নিচের ডিজাইনটা দেখাই, মানে নিচের পার্টের ডিজাইনটা দেখেন না কতটা সুন্দর, মূলত মার্বেল ডিজাইন। এই যে দেখেন এখানে ড্রয়ার পাচ্ছেন হচ্ছে তিনটা, এই যে একটা ড্রয়ার, দুইটা ড্রয়ার, তিনটা ড্রয়ার। এই যে প্রথমের ড্রয়ারটাতে কিন্তু লক দেওয়া থাকবে, আপনারা চাইলে এই যে দেখেন এটা কিন্তু খুবই সহজভাবে খোলা যাচ্ছে। এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিস রেখে এটাকে কিন্তু আবার লক করে দিতে পারবেন। পাশাপাশি এইখানে আরেকটা ড্রয়ার পাবেন, এই যে দেখেন এইখানে আরেকটা ড্রয়ার পাচ্ছেন, আবার নিচেও কিন্তু আরেকটা ড্রয়ার পাচ্ছেন, অর্থাৎ তিনটা ড্রয়ার পাচ্ছেন। তিনটা ড্রয়ারের একটা তো লক থাকবে, আপনারা যদি চান ওই দুইটা ড্রয়ারও লক দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর পাশাপাশি এই পাশে দেখেন, এই পাশেও কিন্তু বক্স প্যাটার্নের কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে, অর্থাৎ এটাকেও খোলা যায়। এটাতে খুলেও আপনারা আপনাদের নিত্য প্রয়োজনে অনেক কিছুই কিন্তু রাখতে পারেন। এই সেম প্যাটার্নের ডিজাইনটা কিন্তু আবার এই পাশেও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই পাশটাতেও কিন্তু খুলে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন খুবই অনায়াসে। মানে মূলত মেইন কথা হচ্ছে ডিজাইনটা এতটাই সুন্দরভাবে করা যে মানে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন। মানে আমরা একটু দূর থেকে ডিজাইনটাকে দেখাই, মানে দেখেন কতটা সুন্দর করে ডিজাইনটা কিন্তু করা আছে, অর্থাৎ কানাডিয়ান উক ভিনিয়ারের উপরে কিন্তু মূলত এই ডিজাইনটাকে করা। এই ভিনিয়ারের শোকেসটির কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 32,000 টাকা। ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা অফার চলতেছে আটাক্স ফার্নিচার বিটিতে, আর ধামাকা অফার দিয়ে এটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 28,000 টাকা। মাত্র 28,000 টাকা হলে কিন্তু আপনারা কানাডিয়ান ওটের এই সুন্দর শোকেসটি ক্রয় করতে পারেন আটাক্স ফার্নিচার বিটি থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখাবো একটি শোকেসের ডিজাইন, MDF-এর উপরে কিন্তু মেহগনি কালার করা শোকেসের ডিজাইনটি। শোকেসের মডেলটি হচ্ছে মূলত রিং মডেল। এই যে মডেলগুলো দেখছেন এগুলো হচ্ছে রিং মডেল শোকেস, মানে খুবই সুন্দর একটি, মানে খুবই সুন্দর একটি শোকেস কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু ডিজাইনটাকে একদম মানে নিখুঁতভাবে করা হয়েছে। মানে ডিজাইনগুলো দেখেন না কতটা সুন্দর করে রিং প্যাটার্নের কিন্তু ডিজাইনটা করা আছে। এটা হচ্ছে মূলত একটা পাল্লা, এটা হচ্ছে একটা পাল্লা, এই যে দেখেন এটাতে আবার গ্লাস ইউজ করা হয়েছে। পাশাপাশি নিচটাতে দেখেন আবার কিন্তু রিং প্যাটার্নের ডিজাইনটা করা আছে, মানে খুবই সুন্দরভাবে এই যে এই পাল্লাটা কিন্তু খুবই সুন্দরভাবে ইউজ করা হয়েছে। পাশাপাশি আরেকটা পাল্লা যদি দেখাই, এটা তো দেখেন নিচে রিং করে ডিজাইন করা, উপরেও রিং করে ডিজাইন করা, আর মধ্যে কিন্তু আপনার গ্লাস ইউজ করা, অর্থাৎ এটার দেখেন পার্ট পাচ্ছেন মূলত তিনটা, মানে দরজা টাইপের, যে দরজা টাইপের দরজা পাচ্ছেন তিনটা। এই তিনটা দরজাকে আপনারা এখানে একটা লক দেওয়া আছে, সেই লকটি কিন্তু করেন, খুলে দেখেন ভিতরটা দেখেন, ভিতরে মানে স্টেপ দেখেন, ভিতরে আপনার তাক দেওয়া আছে তিনটা তাক, অর্থাৎ তিনটা তাক দিলে আপনার এই সেলফ বের হয়েছে আপনার চারটা সেলফ, অর্থাৎ চারটা সেলফের মধ্যে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত শোপিস বা আপনার, অর্থাৎ আপনারা যে যে জিনিসগুলো দিয়ে সাজাবেন সেই জিনিসগুলো দিয়ে কিন্তু সাজাতে পারবেন। আমরা এবার সবগুলো দরজা একটু ওপেন করে দিচ্ছি। মানে এইবার দেখেন শোকেসের ডিজাইনটা দেখেন, মানে সবগুলো দরজা ওপেন করার পরে
খুবই কিন্তু ভিতরের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে। অর্থাৎ আপনারা আপনাদের মন মতো শোপিস দিয়ে বা দেখা যাচ্ছে আপনাদের যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু এগুলোকে সাজাতে পারেন। আমরা একটু ভিতরটা দেখাই, দেখেন মানে ভিতরের ডিজাইনটাও কিন্তু হেভি করে করা হয়েছে। আপনার এগুলোর পুরুত্ব দেখেন, মানে খুবই, অর্থাৎ মূলত এটা কিন্তু MDF উডের উপরে তৈরি করা ডিজাইনটা। আপনারা চাইলে যদি বিনিয়ার দিয়ে নিতে চান অর্থাৎ কানাডিয়ান ওক দিয়ে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন, অর্থাৎ সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আর কি। প্রত্যেকটা পার্লার মধ্যে কিন্তু একটা করে লক দেওয়া আছে, অর্থাৎ তালা দেওয়া আছে, যাতে আপনারা মানে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো রেখে এখানে এটাকে লক করে দিতে পারেন। আর আমরা যদি এবার নিচের ডিজাইনটা দেখাই, মানে নিচের ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর করে কিন্তু এইখানেও বক্স প্যাটার্নের ডিজাইন করা আছে। এই যে নিচের ডিজাইনটা দেখেন, মানে নিচের ডিজাইনটাতেও কিন্তু রিং মডেল করে ডিজাইনটা করা আছে। অর্থাৎ বলতে গেলে যে এটার সম্পূর্ণ ডিজাইনটাই মূলত রিং মডেলের উপরে করা। দেখেন এখানে কিন্তু ড্রয়ার পাচ্ছেন তিনটা, অর্থাৎ এখানে একটা ড্রয়ার, এখানে একটা ড্রয়ার, এগুলো কিন্তু ড্রয়ার পাচ্ছেন তিনটা। আপনারা ড্রয়ারগুলো খুলে আবার লাগাতে পারবেন। এই যে আর একটা ড্রয়ার দেখেন, মানে কতটা সুন্দর করে পাচ্ছেন। আর পাশাপাশি এই পাশটাতে দেখেন, এই পাশটাতে কিন্তু আপনারা একটা দরজা পেয়ে যাচ্ছেন। এখানে এই ভিতরেও কিন্তু আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। পাশাপাশি এই পাশেও কিন্তু একটা, দেখেন পুরাটা ডিজাইন দেখেন কতটা সুন্দর। এটা মেহগনি কাট কালার ডিজাইনটা করা, আপনারা চাইলে এখানে কাট কালারও করতে পারেন, তেঁতুল বিচি লাইট কালারও করতে পারেন, ডিপ কালারও করতে পারেন, অর্থাৎ আবার চাইলে আপনারা ডোকু পেন্টও করতে পারেন, সেক্ষেত্রে প্রাইস একটু বাড়বে। আর এই সুন্দর শোকেসটির কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 30,000 টাকা। আরেক ফার্নিচার বিডিতে ঈদ উপলক্ষে কিন্তু অফার চলতেছে, সেই অফার দিয়ে এই সুন্দর শোকেসটির প্রাইস কিন্তু মাত্র 25,000 টাকা। মাত্র 25,000 টাকা হলে কিন্তু আপনারা আরেক ফার্নিচার বিডি থেকে এই সুন্দর MDF-এর শোকেসটি কিন্তু ক্রয় করতে পারেন। ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আরেক ফার্নিচার বিডির পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারেন। নাম্বারে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন বা সরাসরি শোরুমে এসেও কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারে।